السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى আমাদেরকে রমজান মাসে উপনীত করেছে তো রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন রমজান মাস আসে তখন তোমরা চারটি আমল বেশি বেশি করতে থাকো তো চারটি আমলের মধ্যে এখানে ফার্স্ট যে আমল আমাদের করতে হবে সে আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কালিমাই তাইয়্যিবা দ্বিতীয়ত হলো ইস্তিগফার করতে হবে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব তৃতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি জান্নাত চাইব এভাবে চাইব যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা হে আল্লাহ আপনি আমাকে আর সকলকে জান্নাত দান করুন তো এইভাবে আমরা জান্নাত চাইব চতুর্থত হলো আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে পানা দান করেন এবং তিনি বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করান তো ভাই এই আমল চারটি আমরা বেশি 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 করার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন